কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদক কারবারিদের সাথে বিজিবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অজ্ঞাতনামা মাদক কারবারি, আহত হয়েছেন বিজিবির দুই সদস্য। ঘটনাস্থল থেকে 1 লাখ ইয়াবা ও দেশি অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। রোববার রাত 1:30 দিকে টেকনাফের ওয়াইকং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তে গোলাগুলির এই ঘটনা ঘটে। পরে দুপুরে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে মাদকের বড় চালান পাচারের খবরে অভিযান চালান তারা। এ সময় দুপক্ষের গোলাগুলির এক পর্যায়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। সেখানে একজনকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।